হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুকসানা আক্তার, রুকসানাস ব্লগ থেকে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকের মজার ভিডিও হচ্ছে, আমি এই মাত্র ঢাকা এসে পৌঁছাইলাম, আমি এসে রুটি খাচ্ছি, এই যে রুটি খাচ্ছি ডিম দিয়ে, আর চলে আসছে মারিয়া, ডিম মারিয়া চলে আসছে। তুমি আমার ভিডিও চাইলো না, মারিয়া এই মাত্র চিনে দিল, মারিয়া কি কি এনেছে আমাদের জন্য সেই ভিডিওটা করব এবং আমি এখন খাবো মজা করে। একটু করে মারা যাব, আমার ভিডিও চাইও না প্লিজ। ওই যে ভিডিও রেকর্ড হচ্ছে, কার ভিডিও চাইও না। এখন দেখি মারিয়া কি কি নিয়ে আসলো। ও মারিয়া কত রান্না বান্না করে আনছে, রান্না বান্না করে আনাটাই তো সবচেয়ে ভালো, কিনে আনাচ্ছে রান্না করাটা তো কেউ রান্না করতে পারে না। সাকিনা দেখি কি কিনেছে। আমি তোমার পেজাল বাড়ি খালি, আমি কইছি একটা বড় বিয়া দাও বিশান্ত করে। ওয়াও, এই সব কার সব মনে হচ্ছে রোদ। ও মা, রোদ আসতেছে ওর মেয়ে। ওর মা মারিয়া বলো বের করো গয়না, তোমার গয়না এই কি, তোমরা ভয়েস এসএমএস এ শুধু এই কথা বলো যে গয়না লাগবো। তাই দেখি তুই কি গয়না। ও মা, আপু জানা আমরা গিয়েছি না, আপু মা কে কোথায় গেছাম, আলাদা করে তোমার হাতের হাতের এম করে দেখাই বুঝবা না। পেয়ারা আছে, মালটা, আরো কি কি রান্না বান্না হচ্ছে সেগুলো দেখাই। আমি কিন্তু মারিয়াকে ধরবো কেন আম্মা, ফোন জজানি জি বাড়ি চু চলি চু আরে একটা জিনিস এনেছে মারিয়া, সেটা আমরা এখন পিঠা। তুমি আগে বলে দিলে এসেই তো এত খাবারের আয়োজন, আরো আরো খাবার আয়োজন আছে, এগুলো আছে মারিয়া, রতুর মারিয়া আমার ডান। আরে সব হচ্ছে আচার। ও মা, তোমার জন্য তো আচারও আনেছি, এটি কত আচার আনছি, এগুলো সব রোদ একা একা খাবে না, আচার হলো শীত পছন্দ, আলা গয়না হলো আমি পাগল, গয়না তুমি পাগল আর আচার হলো ওই শীত না বলো। হ্যাঁ, ওই যে গয়নার পাগল, এই গয়নাটা কে এনেছে মারিয়া, দেখো তো। ও মা সুন্দর, ও সে আম তো একটা আছে আমারে বলে এদের আমি কি কিনেছি, এবার আমি বলবি যে এদের আমি কি কিনেছি, এবার আমিও বলবো যে কি আমি কি পেয়েছি।
এবার তুমি ঐশীকে দেখাও যে আমি কি কিনেছি। আমাদের হাত ঝোলায় পছন্দ হয়েছে? কেমন পছন্দ হয়েছে? তুই রে আমার লাগবনি, এটা তুই শিরে উই তুইটা উই শি। এই তো আর অনেক গয়না আছে রদর, রদর সে সাজুসু করো, তুমি না লাইভে যাবা সব গয়না পরে, তাই না? মেহমানকে ফল দিয়ে আসি, পেয়ারা আর আপেল। মারিয়ে খাও, মা পেয়ারা খাও, মারি পেয়ারা খাও। আমি খাচ্ছি তো, আমি সেমাই খাওয়া শেষ করলাম। আচ্ছা পেয়ারা ফল খাও, কত সুন্দর করে দেখছো। আমার মেহমান আসা উপলক্ষে কি কি রান্না হচ্ছে শেয়ার করছি। আজকে রান্না হচ্ছে রোস্ট, এখন রোস্ট আছে মিক্স করে রাখা হচ্ছে না, আর হচ্ছে গরুর গোশ। গরুর গোশ মজাই আলাদা, গরুর গোশ যখন যে নরম দেখায় তখন বোঝা যায় শীত হয়েছে। গরুর গোশ রান্না হবে, আর এটা হচ্ছে ফুলটা বসাইব। আর হচ্ছে সিমাই রান্না করা হয়ে গেছে, সুন্দর করে সিমাই। এটা আমাদের মারিয়া এসেছে, আমি এসেছি, মা এসেছে, সেই উপলক্ষে রান্না বান্না চলতেছে। ওয়াও, রোস্ট রান্না করে ওয়াও, চমৎকার হয়েছে কিন্তু কালারটা আর এটা সত্যি শুনি সুন্দর হয়েছে, অনেক জোশ হয়েছে। রেসিপিটা নিতা চুচি চুচি স্পাইসি পাও ফলো হয়ে গেছে, সুন্দর হয়েছে, পুরোটা ঝলসা রয়েছে। রান্না প্রায় শেষ, রোস্ট গরুর গোশ পোলাও রান্না হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। কে কে খাবেন চলে আসেন, প্রবাসী ভাইদের দাওয়াত। সুন্দর হয়েছে গোশটা, রান্নার শেষের পরে এখন খাওয়ার পালা খাচ্ছি আর ভিডিওটা শেষ করছি এখানেই। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আমি রোশ নিয়েছি তো। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।